এখানে কেন আমরা যেতে রাজি আছি? একজন সাংসদ হিসাবে আমি চাই যে বন্ধ হোক অশান্তি, সবাই আসুক, আমি কথা বলতে চাই এবং সেখানে একটা শান্তি থাকুক। মানুষ যখন লড়ছে করোনার বিরুদ্ধে, শান্তি থাকুক, কিন্তু সাংসদকে ঢুকতে দেওয়া হবে না। সাংসদের জন্য র‍্যাফ নামে, কাল আমি গেছি র‍্যাফ নেমে গেছে, কিন্তু হুগলির তেলেনি পাড়ায় কিন্তু র‍্যাফ নামছে না। বলছে র‍্যাফ কোথায় দিদি, কাউকে নামতে বলুন, আমরা নালে আজকে মারা যাব। এত বড় দুর্যোগের সময়ও দাঙ্গাবাজি, যারা দাঙ্গা করেছে আমি পুলিশকে বলেছি কঠোর হস্তে, সে যেই হোক, এ বা বি আমার দেখার দরকার নেই, যেই দাঙ্গা করে থাকুক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে। এবং লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ল অ্যাপ্লাই হবে। লকডাউন ভায়োলেট করে যারা দাঙ্গা করেছে সেই ল অ্যাপ্লাই হবে এবং আইন আইনের পথে চলবে। কমিউনাল প্রভোকেশন আমি যদি করি আমার বিরুদ্ধেও যা কেস হবে, কোনো নেতা করলে তার বিরুদ্ধেও হবে, কোনো সাধারণ মানুষ করলে তার বিরুদ্ধেও হবে। সাধারণ মানুষ একটা কথা বললে তাদের গ্রেপ্তার করছে না, কোভিডের সময় বিভিন্ন রাজ্যে অনেক সামাজিক কর্মীকে গ্রেপ্তার করছেন। আপনাদের নেতারা, মেন মেন নেতারা, তারা টুইট করে বলছেন ওখানে হিন্দুরা ওই করেছে, ওখানে মুসলমানরা এই করেছে, তাদের জন্য কি হওয়া উচিত? এটা আমি সাধারণ মানুষের কাছেই ছেড়ে দিলাম, বিচার তারা করবেন, তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিচারক।